ইব্রাহিম আলাইহিস সালাম একবার বিপদে পড়েছিলেন। তিনি তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় যাচ্ছিলেন। তখন স্বৈরাচারী শাসকের কাছে তিনি তার স্ত্রীকে পাঠালেন এবং বিপদ মনে করে তিনি দুই রাকাত সলাত আরম্ভ করলেন। দুই রাকাত সলাতে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তুমি রক্ষা করো। ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারার বিবরণটি শুনুন। হাদিসটা এভাবে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজারা ইব্রাহিম ও বিসারাতা, ইব্রাহিম আলাইহিসসালাম সারাকে নিয়ে হিজরত করলেন। ওয়া দাখালা কারিয়াতান, হিজরত করে তিনি একটা গ্রামে প্রবেশ করলেন। অফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, সেই গ্রামে ছিল একজন স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসক। তাকে বলা হলো যে ইব্রাহিম নামক একজন ব্যক্তি আপনার এই গ্রামে প্রবেশ করেছে। ও মাহু ইমরাতুন হিয়া আহসানুন নিসায়ে, তার সাথে একজন নারী রয়েছে, সে নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী, এ কথা তাকে বলা হলো। ফাউরসিলা ইলাইহি আইয়ে ইব্রাহিম মানে আল্লাতি মাকা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লোক পাঠিয়ে জানতে চাওয়া হলো, ইব্রাহিম বলো তোমার সাথে যে নারী রয়েছে সে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে আমার বোন। এই কথা বলার পরে তিনি তার স্ত্রীর নিকটে ফিরে গেলেন। তিনি বললেন, সারা, আমি তোমার বিষয়ে বলেছি যে সে আমার বোন, তুমি যেন এ ব্যাপারে আমাকে মিথ্যুক প্রমাণ করো না। এটার একটা কারণ, ওই সময়ে স্বামী স্ত্রী পার হতে পারবে না, ভাই বোন পার হতে পারে, এটা স্বৈরাচারী শাসকের একটা নীতি ছিল। এই কারণে তিনি এ কথা বললেন। তিনি এ কথা বলার পরে বললেন যে সারা, তুমি মনে রেখো এই মাটির উপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি। এ কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফারসালা বিহা ইলাইহি, তিনি তাকে সে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক তার সাথে অন্যায় করার জন্য সেদিকে আগিয়ে গেল। ফাকামা, এবার সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ালেন, সুন্দর করে ওযু করলেন, সলাত আরম্ভ করলেন। তিনি বললেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে প্রতিপালক, আমান্তু বিকা ওয়া রাসূলিকা, আমি সারা তোমাকে বিশ্বাস করি, তোমার রাসুল ইব্রাহিমকে বিশ্বাস করি, আমি তোমার উপরে ইমান এনেছি, আমি তোমার রাসুল ইব্রাহিমের উপরে ইমান এনেছি। ফালা তুসাল্লিত আলাইয়াল কাফেরা, তাহলে তুমি আজকে কোনো কাফেরকে আমার উপরে জয় করো না। প্রতিপালক, আমি আমার লজ্জা স্থানকে আমি আমার স্বামী ছাড়া পৃথিবীতে কারো জন্য কোনো দিন বৈধ করিনি। প্রতিপালক, তুমি আমার দাবি শোনো, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার রাসুলকে বিশ্বাস করি, আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া আমার জীবনে কারোর জন্য বৈধ করিনি। তোমার দরবারে বলছি, তুমি আজকে এই কাফেরকে আমার উপরে জয় করো না। এই পর্যন্ত বলতেই ফাগুত্তা তার উপরে একটা বেহুশি ছেয়ে গেল, সে তো বেহুশ হয়ে পড়ে গেল, সে মাটির উপরে পা দিয়ে আঘাত করতে লাগল, তার জান যায় যায়, মরে মরে। তখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রতিপালক, নিয়ামত, যদি এখানে ও মারা যায়, ইউকাল হে কাতালাত, বলা হবে যে সারাই তাকে হত্যা করেছে। প্রতিপালক, তুমি তাকে এখানে মেরে বিপদে ফেলো না। অন্য বর্ণনা এসেছে যে সারাকে বলল, সারা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি ভালো হয়ে গেলে তোমার সাথে অন্যায় করব না। তো সারা রাজিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, তারপর সে ভালো হয়ে গেল। এরকম পরস্পর তিনবার একই ঘটনা ঘটেছে, সে অন্যায় করতে পারেনি। শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক বলেছে, এই তোমরা কে আছো, তোমরা একে নিয়ে যাও, তোমরা তো একে নিয়ে এসেছে শয়তান, নাউজুবিল্লাহ, উপকারের ফল হলো এটা। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, আপনি কি জানেন স্বেচ্ছাচারী স্বৈরাচারী শাসককে আল্লাহ তাআলা অপমান করেছেন, সে আমাদের জন্য একটা কাজের মেয়ে হাজেরাকে দিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বলছিলাম, দেখুন বিপদে পড়ে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরিকাত সালাত আদায় করলেন। আমরা যদি নফল সলাত আদায় করি, বিপদে পড়ে হোক, কল্যাণের জন্য হোক, তাহলে আমরা এর একটা ফল ভোগ করতে পারব। আমরা বলছিলাম যে দুই রাকাত সলাত আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, নফল সলাত আদায় করে জান্নাত লাভ করা যায়, দুই রাকাত সলাত আদায় করে আল্লাহর দয়া পাওয়া যায়, সন্তুষ্টি অর্জন করা যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ আমাদের
তৌফিক দান করুক আমরা যেন নফল সলাত আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, জান্নাত পেতে পারি। প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তোমার অনেক দয়া, তুমি একটু দয়া করো। আমরা রাতে হোক দিনে হোক দূরে কাত করে সলাত আদায় করে বিপদে আপদে তোমার কাছে রহমত পেতে চাই। তুমি আমাদেরকে বিশেষ রহমত দিয়ে বাঁচাবে এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।